হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে জগদ্ধাত্রী পুজো, তো তোমরা সবাই খুব ভালো থাকো। তো এখানে রোড সাইডে পুজো হচ্ছে, তো সেখানে ঠাকুর দেখতে যাব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই প্যান্ডেলটা ডায়মন্ড হারবার এম বাজারের সামনে একদম মেন রোডের ওপরেই হয়েছে। প্যান্ডেলের সামনে প্রচুর লোকের লাইন পড়ে গিয়েছিল ভোগ খাওয়ার জন্য। যেখানে এই ভোগ রান্না হচ্ছে, চলো সেখানে যাওয়া যাক। এখানে পানীয় জলেরও ব্যবস্থা আছে। স্টেজের একদম পেছনেই ভোগ রান্না হচ্ছে, আর এখানে কুইজ কন্টেস্ট হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো বাড়িতে চলে এলাম। আজকে প্যান্ডেলের ওখানে যেহেতু ভোগ বিতরণ হচ্ছিল আর কুইজ কন্টেস্টও হচ্ছিল, তোমরা দেখেছো তো, প্রচণ্ড ভিড় ছিল ওখানে, আর জোরে জোরে মাইকের আওয়াজও হচ্ছিল, তো কিছুই শোনা যাচ্ছিল না, আর কিছু বলতেও পারছিলাম না। তো আমি ওখান থেকে ভোগ এনেছি, তো সেটা এখন খাবো, চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ খিচুড়িতে একদম সবজি পুরো ভর্তি ভর্তি করে দিয়েছে, আর আলুর দমটা জাস্ট দেখতেই পাচ্ছ কত সুন্দর রয়েছে, চলো খাওয়া যাক। তো বন্ধুরা, চলো খাওয়া যাক। খিচুড়িতে সবজি ভরে ভরে দিয়েছে, ফুলকপি, বিনস, সয়াবিন দিয়েছে, নারকেল দিয়েছে, অসাধারণ হয়েছে। আর আলুর দমটা জাস্ট কিছু বলারই নেই। খুব সুন্দর, আমার খিচুড়ি খেতেই খুব ভালো লাগে, খারাপও আর ভালো।
আলুর দমের কালারটা দেখতে পাচ্ছ, জাস্ট লাল হয়ে আছে, ঝাল কিন্তু নেই। শাকও দিয়েছে, তোমরা কমেন্ট বক্সে জানিও কার কার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আমার তো খুব 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 ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমি নিমেষের মধ্যে খিচুড়িটা শেষ করে দিলাম। কালকে আবার আমার ননদের বাড়ি যাব, ওখানে জগদ্ধাত্রী পুজো। তো আমার শাশুড়ি মা চলে গেছে, তো কালকে আমি যাব, বাবা যাবে, ও যাবে। ব্লগটা এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা সাবস্ক্রাইব করলে তবেই আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।